আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও টিউটোরিয়ালে ESR টেস্ট সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। তাহলে চলুন আমরা ESR টেস্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিই। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা জানব ESR কি, ESR টেস্ট কেন করানো হয়, কোন রোগগুলোর ক্ষেত্রে ESR বৃদ্ধি পায় আর কোন রোগগুলোর ক্ষেত্রে ESR কমে যায়, ESR এর মান এবং গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। প্রথমেই রয়েছে ESR। এই ESR ইংরেজি সংক্ষিপ্ত রূপটির পূর্ণ রূপ হচ্ছে ইরেথ্রোসাইট সিডিমেন্টেশন রেট। ESR নির্ণয় করার জন্য দুটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে ওয়েস্টার গ্রেন মেথড আর অন্যটি হচ্ছে ওয়েন্ট্রোপ মেথড। ওয়েস্টার গ্রেন মেথডে ছেলেদের ক্ষেত্রে ESR এর নর্মাল রেঞ্জ হচ্ছে 0.8 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার, আর মেয়েদের ক্ষেত্রে ESR এর নর্মাল রেঞ্জ হচ্ছে 0.12 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার। এবং ওয়েন্ট্রোপ মেথডে ছেলেদের ক্ষেত্রে ESR এর নর্মাল রেঞ্জ হচ্ছে 0.12 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার, এবং মেয়েদের ক্ষেত্রে ESR এর নর্মাল রেঞ্জ হচ্ছে 0.20 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা ওয়েস্টার গ্রেন মেথড এবং ওয়েন্ট্রোপ মেথডে ESR টেস্টের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট থেকে সরাসরি আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করব, অর্থাৎ এই মান সম্পর্কে ওই রিপোর্ট থেকে সরাসরি বোঝার চেষ্টা করব, তাহলে এই বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে জাস্ট আমরা ESR টেস্ট নিয়ে আলোচনা করব। ESR এর গুরুত্ব কী, এখন আমরা ESR এর গুরুত্ব সম্পর্কে জেনে নেব। রোগের গতি বা ধরন সম্পর্কে জানা যাবে, পুরাতন রোগ সম্পর্কে জানা যাবে এই ESR টেস্টের মাধ্যমে, যে কোনো ইনফেকশন সম্পর্কে জানা যাবে এই ESR টেস্টের মাধ্যমে, অনেক রোগ সম্পর্কে খুব সহজেই জানতে পারবেন, যেমন টিবি অর্থাৎ টিউবারকুলোসিস যাকে আমরা যক্ষা বলে থাকি, এই ESR টেস্টের মাধ্যমে এই যক্ষা সম্পর্কেও জানতে পারবেন। তারপর রয়েছে আরএ যাকে আমরা বলি রিউমাটয়েড আর্থাইটিস অর্থাৎ গেটেবাত, এই গেটেবাত সম্পর্কেও আপনারা ESR এর মাধ্যমে জানতে পারবেন, অর্থাৎ ESR টেস্টের মাধ্যমে জানতে পারবেন। তারপর রয়েছে MI অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অর্থাৎ বাতজ্বর, এই বাতজ্বর সম্পর্কেও আপনারা ESR টেস্টের মাধ্যমে জানতে পারবেন, এমনকি কার্সিনোমা বা ক্যান্সার সম্পর্কেও ESR এর মাধ্যমে জানতে পারবেন। এখন আমরা জানব ESR বৃদ্ধির কারণগুলো কী কী। ঋতুকালীন সময় ESR বৃদ্ধি পায়, গর্ভাবস্থায় ESR বৃদ্ধি পায়, টিবি রোগে ESR বৃদ্ধি পায়, রিউমাটয়েড আর্থাইটিস অর্থাৎ গেটেবাত হলে ESR বৃদ্ধি পায়, রিউম্যাটিক ফিভার অর্থাৎ বাতজ্বর হলেও ESR বৃদ্ধি পায়, করোনারি থ্রম্বোসিস এটি হার্টের একটি সমস্যা, এই সমস্যাতেও ESR বৃদ্ধি পায়, টক্সেমিক কন্ডিশন শরীরে বিষাক্ত কোনো কিছুর সমস্যা থাকলেও ESR বৃদ্ধি পায়, কার্সিনোমা ক্যান্সার হলেও ESR বৃদ্ধি পায়, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বুকে তীব্র ব্যথা বা হার্টের ব্যথা হলেও ESR বৃদ্ধি পায়, পালমোনারি অ্যাম্বোলিজম এর ক্ষেত্রেও ESR বৃদ্ধি পায়। তাছাড়া যত ধরনের ইনফেকশাস রোগ রয়েছে সে সকল রোগের ক্ষেত্রে ESR বৃদ্ধি পায়। এখন আমরা জানব ESR কমে যাওয়ার কারণ অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ESR কমে যায়। অধিক উচ্চতা অর্থাৎ লম্বা মানুষের ESR এমনিতেই কমে যায়। তারপর রয়েছে পানি স্বল্পতা, শরীরে পানি স্বল্পতা দেখা দিলে ESR কমে যায়। তাছাড়া আয়রন এর আধিক্যের কারণেও ESR কমে যাবে, লোহিত রক্তকণিকার আধিক্যের কারণেও ESR কমে যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ESR সম্পর্কে অর্থাৎ ESR টেস্ট সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নিলাম। পরবর্তী অন্য কোনো ভিডিও টিউটোরিয়ালে আমরা সরাসরি ESR টেস্ট রিপোর্ট থেকে বিস্তারিত জানার চেষ্টা করব।
এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।